হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের আমি রীতিমতো অনেক আগেই একটা টপিক নিয়ে বলেছিলাম, তোমাদের বোর্ডে এক্সামে প্রচুর সংখ্যক ভুল রয়েছে, যার কারণে তোমরা বলেছিলে আমরা বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি বোর্ডের এই ভুল ভ্রান্তির কারণে। তো এটা নিয়ে আজকে এই ভিডিওতে ডিসকাস করব। আর তোমরা যদি এবছরের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, ও তোমাদের অনেক ইনফরমেশান এখানে আমি দিতে চলেছি। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিদিনত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। দেখো, আমি তোমাদের অনেক আগের থেকেই একটা জিনিস বলে দিয়েছিলাম, তোমাদের যেদিনকে রেজাল্ট বেরিয়েছিলো তার পরের দিনকে এই বলে দিয়েছিলাম যে তোমাদের রেজাল্টে প্রচুর সংখ্যক ভুল ভ্রান্তি রয়েছে। কারণ কীভাবে আমি জানতে পেরেছিলাম, তোমাদের থ্রুতেই আমি জানতে পেরেছি। তোমরা বলেছিলে যে প্রত্যেকে যে আমাদের এই এই প্রবলেম হচ্ছে অনেকের, তো আমি তোমাদের একজনের বলেছিলাম, শুধু একজনের না অনেকের বহুত প্রবলেম রয়েছে। এই একজনের এরকম হয়েছিল, তার পরীক্ষা দিয়েছিলো কিন্তু সব কটাতে অ্যাবসেন্ট দেখাচ্ছিলো, তোমাদের রীতিমতো আগে একটা ভিডিওতে আমি বলে দিয়েছি। তো এখানে কিন্তু বড় বড় সোশ্যাল মিডিয়া তখন কিন্তু চুপচাপ ছিল, এখন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াগুলো বলছে যে দেখা গেছিলো যাদের অনলাইনে একটা রেজাল্ট শো হয়েছিল, ও সেক্ষেত্রে অফলাইন মানে যখন সে রেজাল্ট অ্যাকচুয়ালি হাতে পেয়েছে তখন সেই রেজাল্ট সে পায়নি, অন্য রেজাল্ট পেয়েছে। ঠিক আছে, তো এখানে মানে যার যে অনুযায়ী নাম্বার পাওয়ার কথা সেই অনুযায়ী নাম্বার পায়নি, প্রচুর ভুল ভ্রান্তি হয়েছে। তো এখানে বড় বড় যে নিউজ পোর্টালগুলো রয়েছে সেই নিউজ পোর্টালগুলোতেও কিন্তু এখন ধীরে ধীরে এই ব্যাপারটা উঠে আসছে, যেটা আমি তোমাদের পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরের দিন বলে দিয়েছি। শুধু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে না, উচ্চ মাধ্যমিকে প্রচুর এরকম ভুল হয়েছে, মাধ্যমিকের ক্ষেত্রেও ভুল হয়েছে, অনেক কম নম্বর পড়েছে অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্টরা যাদের পাওয়ার যোগ্য না যারা, তারা অনেক বেশি নম্বর পেয়ে গেছে। সেটা অনেকে আমাকে বলেছেও যে আমি অনুযায়ী আশা করিনি কিন্তু অনেকটা বেশি পেয়েছি। অনেক একজন আমাকে বললো যে আমি 60% অ্যান্সার দিয়েছি কিন্তু 65% পেয়েছে। তো সে মানে আমি এরকম ধরনের অনেকেই এরকম রয়েছে। তো এখানে তোমাদের আমি কিছু আগেও কিছু ভিডিওতে অনেকের প্রবলেম যাদের রয়েছে তাদের নিয়ে আলোচনা করেছিলাম, এবং একটা ভিডিও বই তুলেছিলাম, একজন পরীক্ষা দিয়েছিল পুরোপুরি অ্যাবসেন্ট তাকে শো করেছে, পরবর্তীকালে তার এখন কিন্তু সে রেজাল্ট অ্যাকচুয়ালি পেয়ে গেছে স্কুল থেকে, সে আমাকে জানিয়েছে রেজাল্ট পেয়ে গেছে, মানে ধীরে ধীরে এটা ঠিক করা হচ্ছে বোর্ডের তরফ থেকে, এবং বোর্ডও কিন্তু এটা স্বীকার করেছে যে এই ধরনের ভুল হয়েছে। তো এবিপি আনন্দের মতন বড় বড় নিউজ পোর্টালে কিন্তু এই ধরনের এখন আর্টিকেল দেখা যাচ্ছে যে বোর্ড এক্সামে প্রচুর ভুল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বোর্ড এক্সাম যেটা অনলাইনে রেজাল্ট শো করছিলো সেই রেজাল্ট অফলাইনে শো করছে না। এছাড়াও বিভিন্ন ধরনের ভুল রয়েছে। এবারে প্রত্যেক বছর যেটা দেখা যায় যে কোশ্চেনে প্রচুর পরিমাণে ভুল থাকে, যে স্টুডেন্টরা যখন পরীক্ষা দেয় পরীক্ষা দিয়ে কোশ্চেন ফাঁস হয়ে যায়, লিক হয়ে যায়, আবার পরীক্ষা দিতে হয়, এই সমস্ত সংক্রান্ত সমস্যা কিন্তু এবছরের ক্ষেত্রে ঘটেনি, কিন্তু পরীক্ষার রেজাল্ট নিয়ে বহু সমস্যার সম্মুখীন হয়েছে স্টুডেন্টরা। এই ধরনের আর্টিকেল কিন্তু বড় বড় জায়গায় দেখা যাচ্ছে। তো এখানে বোর্ড এটা মেনেও নিয়েছে, এবং পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও কিন্তু এই যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটাকে এগ্রি করেছে যে আমাদের এই ধরনের প্রবলেমে স্টুডেন্টরা ফেস করছে, আমাদের স্টুডেন্টরা, তো তাদের সমস্যার সমাধান আমরা করে দেবো, যারা রিভিউ করছে তাদের রিভিউ একদম ঠিকঠাক হবে, কোনো ভুলভ্রান্তি হবে না, এবং যাদের যা যা প্রবলেম হয়েছে তারা যাতে বোর্ডে জানায় আর সেক্ষেত্রেও তাদের সলিউশন হয়ে যাবে। তো এখানে আশা করি যাদের যাদের যা প্রবলেম ছিল আস্তে আস্তে ধীরে ধীরে মিটে গেছে, এবং যারা রিভিউ করেছে তোমাদের রিভিউ একদম প্রপার আসবে এটা আশ্বাস দিয়েছেন, যে বোর্ডের পর্ষদের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি তোমাদের যে যে প্রবলেম রয়েছে সেই সেই প্রবলেম হয়ে যাবে। রিভিউর পরেও তোমাদের অপশান রয়েছে, যদি রিভিউ তোমাদের মনে হয় যে না আমাদের এতটাই কনফিডেন্স থাকে রিভিউ করার পরও যে আমি না এই নম্বর পেতেই পারি না, সেক্ষেত্রে তোমাদের হাতে রিভিউর পরের অপশানও রয়েছে। তো তোমাদের সেই নিয়ে আমি পরে ডিসকাস করবো যখন রিভিউর রেজাল্ট বেরোবে। তোমাদের রিভিউর রেজাল্ট এখনও পর্যন্ত রিভিল হয়নি, কবে বেরোবে, কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের রিভিউর রেজাল্ট বেরিয়ে যাবে। আর যেরকম সেমিটিরও যাদের যার এত বড় প্রবলেম ছিল যে অ্যাবসেন্ট হয়ে গেছিলো প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষা দেওয়ার সত্ত্বেও, তার কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সে পেয়ে গেছে এবং ঠিকঠাক করে দিয়েছে বোর্ডের তরফ থেকে, পর্ষদের তরফ থেকে। সেরকমভাবে তোমাদেরও যদি কোনো প্রবলেম যা যা থেকে থাকে তোমরা শেয়ার করো, ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারো, ঠিক আছে, তোমাদের পর্ষদের ওয়েবসাইটে গেলেই হেল্পলাইন নাম্বার তোমরা ওখানে পেয়ে যাবে, ওখান থেকে কমিউনিকেশন করতে পারো, তোমাদের কোনো প্রবলেম হয় না। এবং যাদের নম্বরের ভুল ভ্রান্তি রয়েছে, তুমি অনেক ভালো পরীক্ষা দিয়েছো কিন্তু তুমি নম্বর পাওনি, কিন্তু এমন অনেকেই বলছে যে আমার থেকে দেখে লিখেছে সে বেশি নম্বর পেয়ে গেছে। তো এখানে তোমাদের একটা তো বলেই দিয়েছিলাম আমি টিচারের উপর ডিপেন্ড করছে, আরেকটা হতে পারে তোমাদের কোনো ভুলভ্রান্তি রয়েছে এ খাতা দেখায়, সে কারণে তোমাদের রিভিউ, যে কারণেই তোমাদের রিভিউ করা। তো তোমরা রিভিউ যারা করোনি তারা অবশ্যই এখনও সময় আছে, তোমরা রিভিউ করো, কারণ তোমাদের
এর তোমাদের কেন অ্যালার্ট করছি, তোমরা যারা ভাবছো, অনেকে বলছো রিভিউ করবো, আমাকে আবার জিজ্ঞাসা করছো রিভিউ করবো, ইন কেস আমাদের নম্বর কমে যাবে না কেন, কমে যায় যদি যাই, তোমাদের যদি এরকম মনে হয় যে আমরা যে পরীক্ষা দিয়েছি সেই পরীক্ষার থেকে বেশি নম্বর পেয়ে গেছি, তাহলে তোমরা রিভিউ করো না। আর যদি তোমাদের মনে হয় যে অ্যাকচুয়ালি নম্বর আমরা আমাদের পাওয়ার কথা অনেক কিন্তু আমাদের নম্বর কমে গেছে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই রিভিউ করো, কারণ এবছর রিভিউ করলে অবশ্যই, কেন যেহেতু পর্ষদ মেনে নিয়েছে যে আমাদের ভুল ভ্রান্তি হয়েছে, সেক্ষেত্রে রিভিউ করলে অবশ্যই তোমার নম্বর কিন্তু ইনক্রিজ হবে। আর তোমাদের যদি আমি নম্বর ডিক্রিজের কথা বলি, মানে নম্বর যদি কমে যাওয়ার কথা বলি, রিভিউ করলে আমি এখনও পর্যন্ত শুনিনি কোথাও রিভিউ করে তোর কারোর নম্বর কমে গেছে। তো সেক্ষেত্রে নম্বর কিন্তু কমানো সাধারণত হয় না, যদি 1000 জন রিভিউ করে তার মধ্যে হয়তো একজনের এরকম হতে পারে, তাও হয় কিনা সন্দেহ রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের নম্বর কমার কোনো সম্ভাবনা নেই। তো তোমরা রিভিউ করতে পারো, তোমরা মাধ্যমিকের স্টুডেন্ট হও কিংবা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হও, যাদেরই এই ধরনের প্রবলেম রয়েছে, যারা মনে করছো যে আমরা আমাদের রেজাল্টে সন্তুষ্ট নই, তোমরা অবশ্যই রিভিউ করো, কোনো প্রবলেম নেই। আর এটাই তোমাদের এই ভিডিওতে জানানোর ছিল, তোমাদের এই ইনফরমেশানটা দেওয়ার ছিল। আর রিভিউর কবে রেজাল্ট বেরোবে না বেরোবে যখনই অ্যানাউন্সমেন্ট হবে তোমাদের জানিয়ে দেবো, সেই কারণে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকন অবশ্যই ক্লিক করো সবার প্রথমে ইনফরমেশান পাওয়ার জন্য। আর তোমাদের যে কথাটা যে রিভিউর পরেও যদি তোমরা সন্তুষ্ট না হও, তার জন্য একটা অপশান আছে তোমাদের, আমি কীভাবে কী করতে হবে যখন রিভিউর রেজাল্ট বেরোবে তারপরে তোমাদের আমি জানিয়ে দেবো। তো এটাই বলার ছিল, ও আজকের মতো এইটুকুই, আবার দেখো অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।